আর এই সেই বিরিয়ানি হাড়ি আমি প্রায় দিনই আসি তো এখানে বিরিয়ানিটা সত্যি বাজারের সেরা বিরিয়ানি কলকাতার যে ফেমাস বিরিয়ানি পাওয়া যায় আরসালান বিরিয়ানি তো খেতে কিন্তু দারুণ টেস্টি হেভি লাগলো বেশ ভালো লাগছে আর কি অনেক তো হলো ঘোরাঘুরি এবার হবে বিরিয়ানি ওহো পড়ছে হালকা হালকা বৃষ্টি সাথে আবার বিরিয়ানি আজ পুরো জমে ক্ষীর লেটস গো কলকাতা ফেমাস যে আরসালান বিরিয়ানি বিরিয়ানি আছে না তার একটা আউটলেট আমাদের খাতারায় খোলা হয়েছে তো আজকে যাবো আমাদের সেখানেই বিরিয়ানি খেতে লেটস গো আর হ্যাঁ এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো হে গাইজ এখন আমি পৌঁছে গেছি খাতড়ার ফেমাস আরসালান বিরিয়ানি মানে এটা কলকাতার ফেমাস আরসালান বিরিয়ানি কিন্তু আমাদের খাতড়া থেকে এটা একটা দোকান খুলেছে আর কি তো আমি আজকে এসেছি সেখানেই তো কলকাতার যে ফেমাস বিরিয়ানি পাওয়া যায় আরসালান বিরিয়ানি সেই আরসালান বিরিয়ানির একটি আউটলেট আমাদের খাতড়াতে খোলা হয়েছে তো আমি আজকে এসেছি সেখানে বিরিয়ানি খেতে এই যে আরসালান বিরিয়ানির পেছনের দোকানটা এটা আর এটা আর এই দোকানটায় অ্যাড্রেসটা একটু বলে দিই এদিকে চলে গেলে হচ্ছে খাতড়া পাম্পন আর এদিকে চলে গেলে হচ্ছে খাতড়া বাজার যে ইউনাইটেড ব্যাঙ্কটা আছে যেটা ছিল ইউনাইটেড ব্যাঙ্ক যেটা ছিল এখন সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঠিক পাশেই তার উল্টো দিকেই রয়েছে আরসালান বিরিয়ানি কলকাতা আরসালান বিরিয়ানি চলে ভেতরে দেখি এই যে এখানে একটা বিরিয়ানি হাঁড়ি আছে এখানে একটা এগুলো খালি আছে এগুলো হয় কিন্তু এগুলো এখন মনে হয় শেষ হয়ে গেছে কিন্তু খালি আছে এইটা তো আছে আর এই যে এগুলো রেড চারটা চিকেন বিরিয়ানি 100 টাকা চিকেন এগ বিরিয়ানি 110 চিকেন স্পেশাল বিরিয়ানি 150 এ সমস্ত কিছু রেড চার্ট দেওয়া আছে দেখে নিও তোমরা সবাই আর এখানে এখানে পুরো এম্বিয়েন্সটা আছে এম্বিয়েন্সে সিট আছে একটা দুটো সিট আছে যেখানে চারজন করে আটজন বসা যাবে আর এই সেই বিরিয়ানি হাঁড়ি এই দাদা এখন বিরিয়ানি নিচ্ছে এখানে পার্সেল হবে এটা আমার দুটো চিকেন বিরিয়ানি পার্সেল হয়ে গেল এটা নিয়ে যাবো দাদা এই যে দাদা আছে আমাদের এই দাদা বাংলা বলতে পারে না তো দাদাকে হিন্দিতেই যে একটু জিজ্ঞেস করি দাদা ইয়ে রেস্টুরেন্ট মতলব ইয়ে বিরিয়ানি কে সব কিতনা টাইম পেলে খোলা দু সাল হো গিয়া আচ্ছা এ রোজ এক হি হাঁড়ি বিরিয়ানি বানতে হয় তো ফির দু হাঁড়ি তিন হাঁড়ি জেসা বাজার রহা ওসা আচ্ছা বাজার কো পরে না দুর্গাপূজা কে টাইম মে জ্যাদা হোগা জ্যাদা হোতা হ্যায় सात हंडी हो जाता है सात हंडी हो जाता है टाइम बता दीजिए कितने बजे से खुलता है 11 बजे से अब तो 9 बजे रात तक सुबह 11 बजे से रात को 9 बजे तक ठीक है ये दादा रे এখানে সবাই বিরিয়ানি খেতে আসে মানে প্রায় দিনই আসে তো দাদা বিরিয়ানি এখানে কেমন লাগে খুব ভালো লাগে আর এখানে মানে এই ব্যবহারটা এনাদের কি রকম ভালো লাগে একদম আচ্ছা আমি প্রায় দিনই আসি তো এখানে বিরিয়ানিটা সত্যি বাজারের সেরা বিরিয়ানি আর এতটা পরিমাণে পেয়ে মানে আমাদের পেট ভরে যায় মোটামুটি আর দামটাও এখানে মানে ছাদের মধ্যে আছে তো দাদা এখানে এখানে বিরিয়ানি বানাতে থ্যাংক ইউ তো এই যে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেল তো এবার চলো এটা বাড়িতে গিয়ে রিভিউ হবে লেটস গো তো চলে এসেছি বিরিয়ানি নিয়ে এই যে বাড়িতে চলো এটা খুলে দেখি কতটা কী দিয়েছে ফয়েল প্যাকে বেশ ভালোভাবেই প্যাকিং করেছে দেখি এবার ও রাইসটা পরিমাণটা মোটামুটি আছে খুব একটা বেশি নেই আর এই বড়ো সাইজের একটা চিকেন দিয়েছে এটা কিন্তু লেগ পিস নয় জানি না কী দিয়েছে আর এই একটা আলু এত বড় সাইজের তো দেখি আলুটা কীরকম আলুটা বেশ নরমই আছে চলো এবার রাইসটা খেয়ে দেখি শুধু রাইসটা খেয়ে দেখি
শুধু রাইসটা মোটামুটি লাগছে। এবার একটু আলু দিয়ে এখান থেকে একটু চিকেন নিয়ে হাতে যতটা রাইস ধরে ততটা রাইস নিয়ে এ বিরিয়ানি দিয়েছে, আর বিরিয়ানির সাথে এই যে স্যালাড দিয়েছে, পেঁয়াজ আর শসা একটু নি, বুদ্ধুল রাইসের পরিমাণটা একটু কম আছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি, হেভি লাগলো, বেশ ভালো লাগছে আর কি। আর চিকেনটাও বেশ নরম, মানে খুব একটু সেদ্ধ হতো কিন্তু ওটাও ঠিক আছে, চিকেনও ঠিক আছে। আর রাইসটা বেশ জুসি টাইপ রাইস আর কি, মানে একবার একবার যে ড্রাই সেরকম কিছু না, পুরো জুসি আছে রাইসটা, খেতেও বেশ ভালো লাগছে। ওই বিরিয়ানিটা কেমন লাগলো? কেমন লাগলো তো বল, ভালো লাগছে? সো বিরিয়ানি খেতে হেভি লাগলো, আর রাইসের কোয়ান্টিটিটা একটু কম ছিল, কিন্তু ব্যাপারটা হলো যে আমি তো পার্সেল করে এনেছিলাম, তাই হয়তো রাইসের পরিমাণটা একটু কম হয়েছে। ওখানে প্লেটে দিলে হয়তো আরও ভালোই থাকবে, একজন পেট ভরার মতো সাফিসিয়েন্ট হয়ে যাবে আর কি। কিন্তু রাইস আর রাইসটা খেতেও বেশ ভালো ছিল, বিরিয়ানিটা কিন্তু সেরা ছিল ভাই। আরসালান বিরিয়ানি আমি নামেই শুনেছি, এতদিন কলকাতায় গিয়েছিলাম, খাওয়া হয়নি কলকাতায়, খুঁজে পাইনি, কলকাতায় খুঁজে পাইনি সত্যি কথা। আর আমাদের এখানে খাতড়ায় যে আউটলেটটা খুলেছে ওই আরসালান বিরিয়ানির, তো এখানে খেয়ে দেখলাম, সত্যি দারুণ, খুবই ভালো লাগলো। সো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।